যা ঘোটা ওকে থলে ভর্তি করে মানে ফুরফুরাই পাঠিয়ে 500 করে টাকা দিচ্ছে আমাদের স্বামীরা আমাদের 100 টাকা হাত খরচা দেয় না আমাদের দিদি দিচ্ছে ওই মাকে আমার ওই বোনকে এই তো বলছি এই 500 টাকা দিয়ে বাড়িতে অশান্তি লাগানোর চেষ্টা হচ্ছে আমার ওই মা আমার বোন বুঝতে পারছেন না হয়তো তার অধিকার কতটা আমার ওই মা আমার বোন যদি সজাগ হয় যেভাবে তিনি কথা বলছেন তাকে আমি তার এই প্রতিবাদকে বা এই বলার ধরনকে আমি স্বাগত জানাচ্ছি তাকে তো মিসগাইড করেছে আমার ওই মা আমার বোন যদি একটু সজাগ হয় তার হকের কথা যদি এইভাবে বলে আমার ওই মা আমার ওই বোন বাড়িতে উঠোনের কাজ করে মাস গেলে 5000 আশপাশে ইনকাম করতে পারবে সেই প্রকল্প রাজ্য সরকারের আছে সেইটাতে হাতে উঠে যাবে 500000 আমার মা বোন কেন ইয়ে হয়ে যাচ্ছে আমার ওই মা বোনের জন্য তো আমরা 5000 ইনকামের ব্যবস্থা রাখছি আর স্বামীর কথা যেটা বলছেন এটা আমি মেনে নিতে পারি না যতই হোক হয়তো আমরা স্বামী আমি না হতে পারলে ম্যাক্সিমাম তো সব স্বামী হয়ে বসে আছে তারা যথেষ্ট তাদের স্ত্রীদেরকে ভালোবাসেন এবং যথেষ্ট হাত খরচ দেয় ওই ওই বোনেরও স্বামী তার তাকে যথেষ্ট হাত খরচ দেয়